গেল দুই সপ্তাহে চীনের স্থানীয় ও কেন্দ্রীয় প্রশাসন বেশ কিছু স্বাস্থ্যবিধি শিথিল করেছে এতে প্রায় তিন বছর ধরে দেশটিতে ঘরবন্দি ও মানব স্পর্শবিহীন পরিবেশে কাজ করতে বাধ্য অনেক মানুষ বেরিয়ে আসছেন তাই চীনের জনজীবনে আপাত দৃষ্টিতে ছন্দ ফিরলেও বেড়েছে অসুস্থতা চীনের যুক্তরাষ্ট্রভিত্তিক স্বাস্থ্য গবেষণা সংস্থা বলছে আগামী এক বছরে করোনা ভাইরাসের দশ লাখের বেশি মানুষের মৃত্যু হতে পারে চীনে ঘরে স্বাস্থ্যবিধি তুলে নেয় দুই হাজার তেইশ সাল জুড়ে ঘটতে পারে সংক্রমণের বিস্ফোরণ পহেলা এপ্রিলের মধ্যে অর্থাৎ আশি তিন মাসের মধ্যেই সর্বোচ্চ প্রায় সোয়া তিন লাখ মানুষ প্রাণ হারাতে পারেন ছোঁয়াচে রোগটিতে অল্প সময় অধিক সংক্রমণের কারণে করোনার নতুন ভ্যারিয়েন্টের আবির্ভাব হতে পারে বলে শঙ্কা জানিয়েছেন চীনা স্বাস্থ্যবিদরা 这个是我们重点保护的地区，所以这个应该成为我们很重要的防控的重点。 দুই সালের শেষ দিকে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় চীনের উহানে ছোঁয়াচে ভাইরাসটি অল্প দিনেই রূপ নেয় বৈশ্বিক মহামারীতে তিন বছরে করোনায় বিশ্বজুড়ে প্রাণহানি প্রায় সাতষট্টি লাখ যদিও কঠোর স্বাস্থ্যবিধি আরোপের মাধ্যমে মৃতের সংখ্যা পাঁচ হাজারের ঘরেই আটকে রাখার দাবি বেইজিংয়ের তবে লকডাউনের কারণে অর্থনৈতিক সংকটের জেরে গণবিক্ষোভ সামাল দিতে চলতি মাসে স্বাস্থ্যবিধি শিথিলে বাধ্য হয় চীনা সরকার হাত কামাল এখন বিশ্ব